যে আয়রন ডোম নিয়ে গর্বের শেষ নেই ইসরায়েলিদের, ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র হামলা সবটাই আটকে দেওয়া এর কাছে মামুলি ব্যাপার। এতদিন আয়রন ডোমের নজরদারি ইরানও প্রায় অসম্ভব বলেই জানত বিশ্ববাসী। হামাসের পর এবার সে বিশ্বাসে স্থির ধরিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার আয়রন ডোমের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, আয়রন ডোমের একটি ইন্টারসেপ্টরকে ফাঁকি দিয়ে মিসাইল ইউ টার্ন নিয়ে তেল আবিবের দক্ষিণে রিশন লেজিয়নের জনবহুল এলাকায় পড়ে। কুদস নিউ নেটওয়ার্কের ভিডিওটি এক্সে শেয়ার করেছে। পরে সেটির সত্যতা যাচাই করেছে আল জাজিরা। এ ঘটনার একটি ব্যাখ্যা দিয়েছে ইসরায়েলি চ্যানেল 13। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের কিরিয়াত সমনা এলাকার দিকে এসব রকেট ছুড়েছে হিজবুল্লাহ। লেবানন থেকে কিরিয়াত সমনা এলাকার দূরত্বটা খুবই কম। এসব রকেট প্রতিরোধের জন্য যে সময় প্রয়োজন সে তুলনায় কম সময় পেয়েছে আয়রন ডোম, ফলে সেটি ঠিকমতো কাজ করেনি। এর আগে গত 7 অক্টোবর হামলায় আয়রন ডোমকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিল হামাস। এদিন 20 মিনিটের মধ্যে গাজা থেকে ইসরায়েলে 5,000 রকেট ছুড়েছে হামাস যোদ্ধারা। এত কম সময়ের মধ্যে কয়েক হাজার রকেট হামলা ঠেকানোর জন্য পুরো শক্তি কাজে লাগিয়েছিল আয়রন ডোম, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ফলে মুহুর্মুহু রকেট হামলায় প্রথম দিকে প্রায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। ইসরায়েলের আয়রন ডোম মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা একটি স্বল্প পলার প্রতিরক্ষা ব্যবস্থা। মিসাইল বা রকেট প্রতিরোধ এই আয়রন ডোম মূলত তিনটি কাজ করে। রাডারের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা, দ্রুত সেই লক্ষ্যবস্তুকে আঘাত হানার জন্য তৎপর হওয়া এবং ক্ষেপণাস্ত্র হামলাকে রুখে দেওয়া। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম এটি। হিব্রু ভাষায় এর নাম কিপাট বারল জেল। কার্যকারিতার কারণেই ইসরায়েলের কাছে এটি গুরুত্বপূর্ণ। এর সাফল্যের হার 95%-এরও বেশি। 2011 সাল থেকে প্রতিরক্ষায় এটি ইসরায়েলের অন্যতম ভরসা। এটি অনেকবার নতুন করে আপডেট করা হয়েছে। ইসরায়েলের দিকে ছোড়া স্বল্প পাল্লার মিসাইল ও রকেটকে মাঝপথে নাস্তানাবুদ করে ইসরায়েলি নাগরিকদের বাসাতে এটি তৈরি করা হয়েছে। ইসরায়েল রাফায়েলস অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের আওতায় তৈরি করা হয়েছে আয়রন ডোম। এতে সাহায্য করেছে ওয়াশিংটন। এখনও মার্কিনিরা এই আয়রন ডোম চালানোর খরচ বহনে সহায়তা করছে। এদিকে হামাস ইসরায়েল যুদ্ধের জেরে অস্থিরতা শুরু হয়েছে ইসরায়েলের সীমান্তবর্তী দেশ লেবাননে। এই পরিস্থিতিতে দেশজুড়ে টহল পরিচালনার জন্য লেবাননের সামরিক বাহিনীকে কয়েক ডজন সাজওয়াজান প্রদানের ঘোষণা দিয়েছে ফ্রান্স। সোমবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নো দেশটির জাতীয় দৈনিক লরিয়েন্ট লে জোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা বেশ কিছু সাজওয়াজান লেবাননে পাঠাচ্ছি। এসব সাজওয়াজান দেশটির সামরিক বাহিনীর সদস্যদের টহলের জন্য সহায়ক হবে। লেবাননের সঙ্গে আমাদের মিত্রতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে যান পাঠানো হচ্ছে। পরিস্থিতি যতই কঠিন হোক, লেবাননের সঙ্গে আমাদের মিত্রতা অটুট থাকবে। লেবাননের সামরিক বাহিনীকে ঔষধ সহায়তা প্রদান করা এবং বাহিনীর সদস্যরা যেন স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারে, সেজন্য শীঘ্রই দেশটির সরকারের সঙ্গে একটি যৌথ কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী।